আপনারা দেখছেন আইন বিষয়ক অনুষ্ঠান আইন ও অধিকার সৌজন্যে ইউকে ইমিগ্রেশন কনসালটেন্ট। সুপ্রিয় দর্শক, শুভেচ্ছা আরেকবার। বিজ্ঞাপন বিরতির পর আমরা আবার ফিরে এসেছি আপনাদের অত্যন্ত জনপ্রিয় অনুষ্ঠান আইন বিষয়ক অনুষ্ঠান আইন এবং অধিকারে। আজকে আমরা ইংল্যান্ড এবং ওয়েলসের ইমিগ্রেশন আইন সংক্রান্ত বিষয়ে আলোচনা করছিলাম, দর্শকদের দর্শক প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করছিলাম এবং দিচ্ছিলাম, এবং এই বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য আমাদের মাঝে উপস্থিত হয়েছেন ইস্ট লন্ডনের অত্যন্ত জনপ্রিয় আইনজীবী জনাব এম কিউ হাসান, উনি একজন সলিসিটর। ধন্যবাদ আমাদের মাঝে থাকার জন্য। এই মুহূর্তে আমাকে বলা হচ্ছে প্রচুর দর্শক আমাদের জন্য অপেক্ষা করছেন, বিরতির মাঝখানে অনেক দর্শক আমাদেরকে ফোন দিয়েছেন, আমি সরাসরি দর্শক প্রশ্ন করে যাচ্ছি। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি অফকোর্স আপনার বাংলা এবং ছেলেটি দুইটা মত মাইতে বুঝাম, বলুন। আচ্ছা, আমি এই দেশে আসছি 2016 আমি 2016 আসছি, তো আমার কাছে কোন ডকুমেন্ট 2016 থাকি, তো আমি ধরা খাইলেছি ধরুক 2011 সালের সেপ্টেম্বরের 22 তারিখ আমি ধরা খাইছি। ধরা খাওয়ার পরে এক মাস আসলে আমি ডিটেনশন, পরে ডিটেনশন থেকে বার হয়ে তার আমার হোস্টেলে রাখছে এক মাস। তো 2012 সালের জানুয়ারির ফয়েল আমার তারা গড় দিছে, এখনো তারা আমার তোরা বেনিফিট দেয় 36 পাউন্ড কিন্তু আমি খাওয়া দাওয়া করি আর গড় দিছে তারা। এখন 2012 সালের জানুয়ারির 6 তারিখ আমার তারা ইন্টারভিউ নিছে, ফাইনাল ইন্টারভিউ নিছে আপনার বার্মিগাম চলি হল। তো এখন আমার রাস্তা তারা ম্যানচেস্টার সাইটে দিয়ে অনেক গড়, তো আজকে আমার 1 বছর 15 মাস হয়েছে আর কি আমি ইন্টারভিউ দিয়ে আইছি, এখন আমার কোনটা জানাইল না। এখন আমি কিতা করতাম পারি, আমার কাম কাজ ছাড়াতে আমি এখন বইতাম পারি আমরা, এখন আমার দেশে আমার বাচ্চা খাইতে না শুন, আর আমি তার কাছে কেস মারলাম আপনার অ্যাসাইলাম কেস মারলাম যে আমি জমাতে ইসলাম করতে আমার শেষ। এই অ্যাসাইলাম কেসটা আপনি কবে? 2000 সাল 2000 সাল থেকে আমার কোনো ডকুমেন্ট পাইছে না, কিন্তু 2005 তারিখে তার আমার ডকুমেন্ট পাইছে, ডাক্তারি কাগজপত্র আছে। আমি আমি আবার 3 বার হার্ট অ্যাটাক করছি এই দেশে। ওকে, রাইট, ওকে, আচ্ছা। আপনি কি কি গ্রাউন্ডস বলেছিলেন? আপনি কি খালি এই মেডিকেল হেলথ কথা বলেছেন নাকি পলিটিক্যাল কোন রিজনের কথা বলেছেন? আমি বলছিলাম আমি দেশে মানে জামাতে ইসলাম করতাম, তো দেশে এখন সময় সহি যাও দেশে কি করতেন ভাইয়া? হ্যালো ভাই, দেশে কি করতেন? দেশে আমি মানে রাজনীতি করতাম, কোন 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 পলিটিক্যাল পার্টি করতেন? আমি জড়িত ছিলাম জামাতে ইসলাম। জামাতে ইসলাম, ওকে, বুঝতে পেরেছি আমি। জি, আমাদের আমাদের প্রোগ্রামে জামাতে ইসলাম, বিএনপি আওয়ামী লীগ, যে কেউ ফোন করতে পারেন, কোনো সমস্যা নেই। জি বলুন। অবশ্যই আপনাকে বুঝে বলছি, আপনার মূলত দুটো সমস্যা। প্রথম হচ্ছে আপনার পলিটিক্যাল পার্টি করতেন জামাত ইসলাম করার কারণে আপনি এই সমস্যাগুলি বলেছেন ওদেরকে, আর দ্বিতীয়ত আপনার মেডিকেল হেলথ রয়েছে, আপনি বলছেন 3 বার আপনার হার্ট অ্যাটাক হয়েছে, এবং আপনার আপনার অ্যাপ্লিকেশনটি এখনও আপনার ইন্টারভিউ হয়ে যাওয়ার পরে 1 বছর 6 মাস পর্যন্ত ওদের কাছে পেন্ডিং, আপনাকে কাজ করতে চাচ্ছেন এবং আপনি কী করতে পারেন, এই আপনার প্রশ্ন। এই সেই প্রশ্নের উত্তর জানার জন্য আমি সরাসরি চলে যাচ্ছি আমার সম্মানিত মেহমানের কাছে যার অভিজ্ঞতা রয়েছে ব্যাপক এই বিষয়টি নিয়ে। বলুন। হ্যাঁ, আপনি রাজনৈতিক আশ্রয় চেয়েছেন, যেটা বলা হয় যে ইউ হ্যাভ ওয়েল ফাউন্ডেড ফেয়ার অফ পারসিকিউশন আন্ডার দ্য কনভেনশন রিজন 1951, এবং তার ভিতরে পলিটিক্যাল ওপিনিয়ন হচ্ছে একটা আছে, এবং আপনি বলছেন ইউ আর এ মেম্বার অফ দ্য জামাত ইসলাম, যেটা এই মুহূর্তে বাংলাদেশে বিভিন্ন রকমের প্রবলেম যাচ্ছে, তো যে কারণে ইউ হ্যাভ এ ভেরি গুড ক্লেম।
under the convention reason of political opinion. So, your application pending has been more than 1 year, super understand, but you have given shelter and the food voucher and everything is fine. And also you got a medical concern. This is also very serious. This is also part of the your claim. Jehetu na tin bar heart attack hoyeche ebong bolchen bangla te onar uttor gulo der jonno specifically. Ha to jehetu apnar to prothome jeta ami aschi je apni kajer byapare jeta korte paren seta hocche jehetu apni more than 1 year jodi kono asylum application pending thake then you can ask for permission to work from the home office tobe onek shomoy ei application ta korle ora original application ta kintu dhore phele ei ekta iye ta kintu apni chaite paren je to more than 1 year ache ar number 2 jeta je medical ground e jeta ache seta hocche je jodi apnar treatment bangladesh available na thake ebong ekhane jodi apnar continuously treatment dorkar hoy ebong you are not fit apni jodi travel korte parben na erokom situation thake then shekhete kintu under 3 and engaged and under article 3 and 8 also engaged so ei khetre je ei khetre human rights er upor apni kintu bhalo case ache ji ji long long residence ji thank you mane shongkhito akare uni khub sundor kore apnar uttor ti diye diyechen ami jeta bolchi seta hocche apni asylum je claim ti apni political reason under korte parben convention reason onujayi ar jehetu apnar medical health royeche eta kintu apnar humanitarian protection under pore jabe dutu ke ekshathe kore jodi apply koren it will be very good case inshallah চলে যাচ্ছি পরবর্তী কলার কাছে অনেকক্ষণ ধরে উনি অপেক্ষা করছেন আমি প্রথমে সেই কলারকে ধন্যবাদ দিয়ে আমি ওনার প্রশ্ন গ্রহণ করছি হ্যালো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম সুপ্রিয় দর্শক ধন্যবাদ অনেকক্ষণ আপনি আমাদের জন্য অপেক্ষা করছিলেন ওকে থ্যাংক ইউ রিসাব জি বলুন ভাই স্যার আমি পাতুকা এই যে স্যার আমি 2007 ভিজিট ভিসা ইসলাম জি আওয়াজ পরে ভাই স্যার 2009 এরকম ব্রিটিশ মেয়ের বিয়া করতে আর কি বলছিলাম আমি এই ব্রিটিশ মেয়ে কি বাঙালি জি 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 এরবারে হিসাব 2011 আর কি আমি ইংলিশ বিয়ে চেষ্টা করছি এর মধ্যে আমার একটা বেবি হয়েছিল আর কি কনগ্রেচুলেশনস এর বেবি কবে হয়েছে এরবারে ভাই হিসাব ওকে স্যার এরবারে না না ভাইয়া বেবি আপনার আপনার বেবির বার্থ কবে হয়েছে কোন মাসে কোন কোন ইয়ারে ফেব্রুয়ারি তো হয়েছে হিসাব 11 ফেব্রুয়ারিতে আপনি নিজেই জানেন আপনি পিতা আপনার বেবির বার্থ কবে হয়েছে হ্যালো ও আপনার বাচ্চার কবে হয়েছে কোন মাসে উনি জন্মগ্রহণ করেছে আপনার বাচ্চা আমার বেবি হিসাব 11 অর ফেব্রুয়ারি তো হইছে হিসাব ধন্যবাদ জি এরপরে ভাই হিসাব 11 অর অক্টোবরে আমি আর কি আমার ওয়াইফের খাম দেখাই আমি এফআই করেছিলাম আর কি আমারে 6 মাস পরে আর কি আমার কেস ডিবি করে দিয়েছে অনুষ্ঠানে আচ্ছা এরপরে ভাই হিসাব আমি লিগাল এইড আন্ডার আর কি আমি এপটিশন করতাম সাইন রাখি কবে কবে করেছেন এটা এর নাম করছি না ভাই সব টাইম কইতে চাই না কি আমি একটা কেস জাবরানে একটা কেস জেনে জাবরান হ্যাঁ জি ও আন্ডার এটা এপ্লাই করতাম আমি আবার আমি সাকসেস হইমু এর মধ্যে আর একটা বেবি হইছে আমার তো তার বয়স হইছে 1 বছর এই বেবিটা কবে হয়েছে আমি এই বেবি হইছাম 1 বছর 2 মাস হইছে বয়স আচ্ছা ঠিক আছে আপনি আমি চাচ্ছিলাম কোন মাসে কোন আমি জানতে চাইরো আর কি জানি আমি এরকম কেস করি ভাই তো আমি সাকসেস হই মনে আর আমার অবশ্যই অবশ্যই খুব খুব আমার মোস্টাকে রেজাল্ট দেই কি রকম রেজাল্ট দিব এটা ও তো আমি জানতাম আমি বুঝতে পারছি মানে মানে আপনার মন মোট সংক্ষিপ্ত আকারে আপনার প্রশ্ন হচ্ছে এই আপনার ব্রিটিশ ওয়াইফ আপনার দুজন বাচ্চা আছে দুজন বাচ্চা ব্রিটিশ এখন আপনি অ্যাপ্লাই করতে পারবেন কিনা তাই তো জি আর জাপান থেকে কে জেনে হইছে এটা আমি সফটশালি নিয়ে বা আমি সাকসেস হই মনে ভাই সব জি আমারে কি রকম দিব ভাই সব প্লিজ দয়া করে কইবা অবশ্যই আপনার প্রশ্নের উত্তরটি জানার জন্য আমি চলে যাচ্ছি আমার সম্মানিত মেহমানের কাছে খুব সুন্দর প্রশ্ন করেছেন অনেক দর্শক আছেন যারা এই প্রশ্নের উত্তর থেকে উপকৃত হবেন প্লিজ কাইন্ডলি আপনি যদি বলেন আমাদের ধন্যবাদ বেস্ট মুই এটা আসলে ভেরি স্ট্রেট ফরওয়ার্ড আনসার যেটা হচ্ছে যে 9th অফ জুলাই থেকে যে নতুন লটা আসছে এফএম এর এক্সেপশন যারা ইএক্স ওয়ান প্রাইভেট ফ্যামিলি লাইফের উপরে আপনার যেহেতু ওয়াইফ যেহেতু ব্রিটিশ দুটো বাচ্চা আছে ব্রিটিশ অতএব ইউ হ্যাভ এ জেনুইন অ্যান্ড সাবসিস্টিং রিলেশনশিপ উইথ এ ব্রিটিশ সিটিজেন অতএব এটির বেসিসে আপনি যদি অ্যাপ্লিকেশন করেন আন্ডার এফ এল আর ও দেন ডেফিনেটলি ইউ উইল বি গিভেন 2.5 ইয়ার্স অ্যান্ড ইউ উইল বি এবল টু গেট 10 ইয়ার্স রোড জি এবং আমার মনে হয় যে আপনার স্ট্রং কেস আছে সেক্ষেত্রে যেটা উইদাউট রিকোর্স টু পাবলিক ফান্ড কিন্তু আপনার মেনটেন্যান্স 18,600 দেখানো দরকার নেই জি জি অতএব আপনি এই রুটে আপনি চেষ্টা করতে পারেন সুতরাং ওই যে জামব্রানো কেসের যে কথা বলা হয়েছে কোনো দরকার নেই জামব্রানো কেসে কিন্তু রুলস দেয়ার আর রুলস রুলস সাপোর্ট নিউ রুলস সুতরাং আপনাকে যে বলেছে জামব্রানো কেস ওনাকে দয়া করে বলে দেন জামব্রানো কেসে যাওয়ার কোনো দরকার নেই আপনি যদি সরাসরি ইমিগ্রেশন রুলসের আন্ডারে থেকেই দুজন ব্রিটিশ সিটিজেন বাচ্চা আছে আপনার ব্রিটিশ সিটিজেন ওয়াইফ আছে অ্যাপ্লাই করতে পারবেন
ধন্যবাদ। আরো অসংখ্য দর্শক আমাদের জন্য অপেক্ষা করছেন, দেখি কি তাদের প্রশ্ন। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাইয়া, কে বলছেন, কোথেকে বলছেন? আপনার প্রশ্নটি সংক্ষিপ্ত করে গুছিয়ে করবেন কাইন্ডলি। জি, ভেরি সংক্ষিপ্তে ব্রিফলি বলতেছি। আমার কোশ্চেনটা হচ্ছে, আমি সিটিজেনশিপের জন্য অ্যাপ্লাই করব, এই আপনার ব্রিটিশ সিটিজেনশিপের জন্য। কবে করছেন? নেক্সট মান্থ থেকে শুনতেছি যে একটা আপডেট চেঞ্জ আসতেছে, তো এটা কোন তারিখে স্পেসিফিকলি বলেন। আর সেকেন্ড থিং হচ্ছে যে আমি অ্যাপ্লাই করব, আমার কি কি ধরনের ডকুমেন্টস বা ফিস কত লাগবে, কি কি এভিডেন্স লাগবে, আর কিভাবে অ্যাপ্লাই করব, এটা বিষয়ে ডিটেইল যদি আমার ফোনটা রাখার পরে বলেন। আর এটা কি সত্য যে চেঞ্জটা নেক্সট মান্থ থেকে আসছে, এই ডেটটা স্পেসিফিকলি দিলে পরে? কি বলেন, কি বলেন দাদা, আপনি লাস্ট প্রশ্নটা মিস করলাম, কি বলেন আপনি? আমি এই সিটিজেনশিপের জন্য অ্যাপ্লাই করব। না না, আপনি লাস্ট এটা প্রশ্ন করেছেন, খুব দ্রুত করেছেন, বুঝতে পারিনি যে একটা চেঞ্জ আসছে আপনার এই ইফেল লাইক, জি কারেক্ট, কি বলে এটা, জি এটা চেঞ্জ আসছে নাকি নতুন একটা এডিশন আসছে নেক্সট মান্থ থেকে? কারেক্ট, জি জি, এটা আমি এটা নিউজে শুনছি আগে, চ্যানেল আছে নিউজে, তো এটা বিষয়ে একটু জানতে চাইতেছি। তো আমি সামনের মাসে আমার পুরনো পাসপোর্ট, বাংলাদেশের পাসপোর্টটা একটা মেয়াদ মানে উত্তীর্ণ হয়ে গেছে, এই জন্য আমি রিনিউ করতে পাঠিয়ে দিয়েছি, তো এটা আসার পর আমি স্টেট ওয়াইজ এটা আমি সেন্ড করবো আগে। তো আমি আগামী মাসের কত তারিখের মধ্যে অ্যাপ্লাই করলে পরে আমার এটা কোনো এফেক্ট পড়বে না, বা কি কি ধরনের পেপার আমার লাগবে? জি, আমি ওভার 5 ইয়ার্স থেকে এদেশে আছি। জি, আমি বুঝতে পারছি। আমার কোনো, আমি আমি আপনার প্রশ্নের প্রথম অংশের উত্তর দিয়ে দিচ্ছি। লাইফ ইন দ্য ইউকে টেস্টে যে কথা বলেছেন যে নতুন পরিবর্তন আসছে, আপনি কারেক্ট, এবং এটি আসছে 25 মার্চ 2013 থেকে। আমি আবার বলছি, 25 মার্চ 2013 থেকে। আপনি যদি এর আগে অ্যাপ্লাই করে দেন, আপনার লাইফ ইন দ্য টেস্টের যে নতুন যে ভার্সন, সেখানে আপনাকে অ্যাপ্লাই করতে হবে না। আর আপনাকে কী কী ডকুমেন্ট সাবমিট করতে হবে, আর অ্যাপ্লিকেশন ফি কত, কোন ফর্মে আপনি সাবমিট করবেন, সেই বিষয়টি জানার জন্য আমি চলে যাচ্ছি আমার সম্মানিত মেহমানের কাছে। জি, ধন্যবাদ। এক্ষেত্রে চেঞ্জের ব্যাপারটা তো ব্যস্ত ময় চমৎকার করে বলে দিলেন। আর ফর্ম যেটা হবে সেটা হচ্ছে A1, আর ফি হবে 850। কি ফর্ম কথা বলেন? A1 ফর্ম, ব্রিটিশ সিটিজেনশিপের জন্য। জি জি, ওনার জন্য যেটা অ্যাপ্লাই করবেন। আর ফিস হবে 851। আর যেটা লাইফ ইন দ্য ইউকে টেস্ট সার্টিফিকেট উনি যেটা বলছেন, যদি ওনার থাকে এটা তো ম্যান্ডেটরি একটা। তারপরে আর যেটা লাগবে হচ্ছে যে পাসপোর্ট লাগবে, একটা ছবি লাগবে, দুইজন ফর্মটা কমপ্লিট করতে হবে, ওর সঙ্গে আপনি যদি কাজ করেন সেখানে এমপ্লয়ার ডিটেলস, এমপ্লয়ার ট্যাক্স রেফারেন্স নাম্বার এগুলো দিতে হবে। তারপরে দুইজন রেফারি দিয়ে আপনার আর কিছু বিল, ব্যাঙ্ক স্টেটমেন্ট এগুলো দিয়ে আপনি অ্যাপ্লিকেশন করে দিতে পারেন। ধন্যবাদ, ধন্যবাদ। খুব সুন্দর করে আপনি আপনার প্রশ্নের উত্তরটি দিয়ে দিয়েছেন আমার সম্মানিত মেহমানের জন্য, সম্মানিত দর্শকের জন্য। আমার সম্মানিত মেহমানের কাছ থেকে উত্তরটি আমরা পেয়েছি, ধন্যবাদ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। এখন আমরা আর কোনো দর্শক প্রশ্ন গ্রহণ করব না, এ কারণে আমরা সবিনয়ভাবে ক্ষমা প্রার্থনা করছি। এই অনুষ্ঠানের এ পর্যায়ে আমি জনাব এম কে হাসান সাহেবকে সংক্ষিপ্ত আকারে তার সমাপনী বক্তব্য প্রকাশ করার জন্য অনুরোধ করছি। জি, ধন্যবাদ ব্যারিস্টার মোহিত। আসলে আমরা ব্রেকের ভিতর আলোচনা করছিলাম যে ইদানিংকালে যে জাজদের উপরে জেআর সংক্রান্ত ব্যাপার নিয়ে যে অ্যাটাক চলছে, এবং ফ্যামিলি মাইগ্রেশনের যে চেঞ্জটা সেটাও একটা ডিসক্রিমিনেটরি, সেটাও আমরা আসলে ভেরি কনসার্ন, এবং আমরা এটা নিয়ে অনেক আলাপ আলোচনা করছি। তো মেন যেটা আমরা রিসেন্টলি যেটা টক অফ দ্য টেবিল এবং সব জায়গায় একটা ইস্যু, সেটা হচ্ছে যে হোম সেক্রেটারি যে তেরেসা মে বলছে যে এই যে আনপ্রেসিডেন্টেড অ্যাটাক করছে জাজদের উপরে, বলছে যে জেআরের মাধ্যমে এবং এই ইউরোপিয়ান কনভেনশন হিউম্যান রাইটসটাকে মিসইউজ করা হচ্ছে টু প্রোটেক্ট দ্য ক্রিমিনালস, ফরেন ক্রিমিনালস, নট টু ডিপোর্ট দেম। এইভাবে আসলে অ্যাটাক করা হয়েছে, এটা আসলে খুবই অন্যায়, কারণ জেআর তো আসলে এটা আমাদের ফ্যামিলি মাইগ্রেশনের ক্ষেত্রে যদি একটু বলে দেন। আর ফ্যামিলি মাইগ্রেশন ব্যাপার হচ্ছে 18,600 ব্যাপারে যেটা করা হয়েছে এটা ডিসক্রিমিনেটরি, এটা আসলে করা উচিত হয়নি, কারণ হচ্ছে যে আমরা জানি চ্যালেঞ্জ হচ্ছে বোধ হয়, এবং এটা চ্যালেঞ্জ আসবেই ডেফিনেটলি। এর আগে আরও কয়েকটা ম্যাটার নিয়ে চ্যালেঞ্জ আসছে, যেরকম বয়স 21 করা হয়েছিল, সেটা একটা চ্যালেঞ্জ ওভারটার্ন হয়ে গেছে, যখন বিয়ে করতে গেলে পারমিশন লাগতো ওভারটার্ন হয়ে গেছে, অনেক কিছু ওভারটার্ন হয়ে গেছে, এটাও 18,600 এটা দেখানো খুবই মুশকিল। তো এটা একটা ডিসক্রিমিনেটরি, তো এবং রেস্ট্রিক্ট করা হয়েছে টু ব্রিং ফ্যামিলি মেম্বার্স, তো এইটার উপরে চ্যালেঞ্জ হবে, এবং অলরেডি বোধ হয় চ্যালেঞ্জ হয়েছে বা বার্মিংহামে এটি মামলা পেন্ডিং অবস্থা আছে, পেন্ডিং আছে, এবং আমরা জানি যে এটি ওভারকাম হওয়ার সম্ভাবনা আছে, ওভারটার্ন হবে। ধন্যবাদ, আপনি খুব সুন্দর করে আপনি আমাদের দর্শকদের উদ্দেশ্যে আপনি আপনার মূল্যবান সংক্ষিপ্ত বক্তব্য, সমাপনী বক্তব্য দিয়ে দিয়েছেন, ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আমরা আলোচনা করছিলাম ইংল্যান্ডের নবঘোষিত ইমিগ্রেশন আইন সংক্রান্ত বিষয়ে, এর ভিতরে জেআর মানে জুডিশিয়াল রিভিউ বিষয়টি নিয়ে আমরা আলোচনা করেছি। আলোচনার মাধ্যমে আমরা জানতে পেরেছি যে নবঘোষিত ইমিগ্রেশন আইনের অধীনে মিনিমাম ফাইন্যান্সিয়াল রিক্রুয়ারমেন্টের যে বিধানটি রয়েছে, এবং আমার সম্মানিত মেহমান খুব সুন্দর করে বলে দিয়েছেন যে
18,650 যে ইনকাম করার যে বিধানটি, এই বিধানটি কিন্তু আমাদের ইংল্যান্ডের গরিব যে জনগণ তাদের একটি অংশ যাদের ইনকাম 18,650 নিচে, তাদের ব্যক্তিগত পারিবারিক সামাজিক জীবনে একটি অত্যন্ত নেতিবাচক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। সুতরাং এই ক্ষেত্রে আইনটি পরিবর্তন করার প্রয়োজনীয়তা দেখা দিয়েছে সরকারের কাছে। আজকে আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে এনটিভির পক্ষ থেকে এই প্রত্যাশা ব্যক্ত করছি যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় পরবর্তী পর্যায়ে গরিব অবস্থা থেকে যেভাবে ঐক্যবদ্ধ হয়ে আমরা বের হয়ে এসেছিলাম, বিলাসিতা কমিয়ে দিয়ে অর্থনৈতিক মন্দার এই সময়ে গরিব জনগণকে পাশে নিয়ে আমরা আবার ঐক্যবদ্ধ হই। সরকারকে এটা এই বিশ্বাস মনে রাখতে হবে যে প্রীতি ও প্রেমের পূর্ণ বাঁধনে যবে মিলি পরস্পরে স্বর্গ আসিয়া দাঁড়ায় তখন আমাদেরই কুলে ঘরে। এই অনুষ্ঠানের মাধ্যমে সরকারের কাছে আমরা এই প্রত্যাশা ব্যক্ত করছি যে প্রীতি ও প্রেমের পূর্ণ বাঁধন দিয়ে সরকার 18,650 যে বিধানটি বেঁধে দিয়েছেন ইমিগ্রেশন সংক্রান্ত আইনে, সেই বিধানটি পরিবর্তন করবেন, গরিব জনগণকে সাথে নিয়ে সবার সাথে আগামীর পথে সরকার অগ্রসর হবেন। প্রিয় দর্শক, ধন্যবাদ জানাচ্ছি আজকের অনুষ্ঠানে সলিসিটর এম কিউ হাসান সাহেব তার মূল্যবান সময় দেওয়ার জন্য। আমি ধন্যবাদ জানাচ্ছি কন্ট্রোল রুমের দায়িত্বে নিয়োজিত এনটিভি পরিবারের সম্মানিত ভাইদের প্রতি, যাদের অক্লান্ত পরিশ্রমের কারণে আজকের অনুষ্ঠানটি এত সুন্দর হয়েছে। সুপ্রিয় দর্শক, এতক্ষণ পর্যন্ত আমাদের মাঝে থাকার কারণে আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। আগামী অনুষ্ঠানের আগামী সপ্তাহের আগাম অনুষ্ঠানের আগাম আমন্ত্রণ জানিয়ে আমি মুইদ খান আজকের অনুষ্ঠান থেকে এখানে বিদায় নিচ্ছি। সবাইকে ধন্যবাদ, খোদা হাফেজ।